হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি শোনাবো তারপর যদি তোমরা হাত মারতে বাধ্য না হও তাহলে তোমাদের এমবি কেনার টাকা আমি ফেরত দিয়ে দেব। তাহলে তো বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং এবং গরম গল্প হতে চলেছে। গল্পটি শুনে তোমাদের লাঠি দাঁড়িয়ে শক্ত হয়ে যাবে এবং তোমাদের মাথা পর্যন্ত গরম হয়ে যাবে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রিয় বন্ধুরা, আমি বিজয় কুমার। আমি আজকে তোমাদেরকে যে গল্পটি শোনাবো এটি ঘটেছিল আমি যখন ক্লাস সিক্সে পড়তাম সেই সময়। প্রিয় বন্ধুরা, আমার ছোটবেলার একজন বন্ধু ছিল, তার নাম ছিল সুরেশ। আসলে তার বাবা এবং আমার বাবা একই কোম্পানিতে চাকরি করত, তাই আমাদের একদম ছোটবেলা থেকে বন্ধুত্ব ধারা চলে। ক্লাস ওয়ান থেকে আমাদের বন্ধুত্ব হয় এবং এই বন্ধুত্বটাই এত গাঢ় ছিল যে আমরা একে অপরকে না দেখলে থাকতে পারতাম না। একই সাথে স্কুল, একই সাথে খাওয়া দাওয়া করতাম, যা করতাম সবকিছু একসাথেই। তাহলে বুঝতেই তো পারছো কেমন অন্তরঙ্গ বন্ধু ছিলাম আমরা। তারপরেও সুরেশের বাবা এবং আমার বাবা একই কোম্পানিতে চাকরি করত, আর আমাদের পারিবারিকভাবে অনেকটা বন্ধুত্ব ছিল। তো আমি আর সুরেশ প্রথম শ্রেণী থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত একই বিদ্যালয়ে পড়াশোনা করলাম। এরপরে আমরা দুজনেই একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলাম, আর আমি সেই ছোটবেলা থেকেই আন্টিদের বাসা যাও আশা করতাম। যে কোন সময় অর্থাৎ তাদের বাসা আর আমাদের বাসাজ কি মনে হতো আমার কাছে, কারণ আমি তাদের বাসাজ গিয়ে খাওয়া দাওয়া করতাম, টিভি দেখতাম, খেলাধুলা করতাম, অর্থাৎ সবকিছু করতে পারতাম নিজের বাসার মতো মনে করে। একটি মাত্র বোন ছিল নীলিমা আক্তার, মা তাদের পরিবারের কেউ ছিল না। আর আন্টি আমার সাথে এতটাই ভালো ছিল যে আমি যে কোন সময় আন্টির কোলে উঠে পড়তাম। সেই ছোটবেলা থেকেই আন্টি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। অনেকটা যখন আমাকে ছোটবেলায় কোলে নিত তখন আমার মুখ তার আপেলের সাথে অসংখ্য বারকসা লাগত, তখন আমার অনেক ভালো লাগত মনের মধ্যে। আর বন্ধুর বোন অনেকটা ফ্রি ছিল আমার সাথে, মানে বান্ধবীর মতো। প্রিয় বন্ধুরা, আমি বর্তমান সেই সময় ক্লাস সিক্সে পড়তাম। তো আমি সেই ছোটবেলায় প্রায় দিনই তাদের বাসায় বেড়াতে যেতাম। ঠিক সেভাবেই একদিন তাদের বাসায় বেড়াতে গেলাম, কিন্তু রাস্তায় বৃষ্টি হওয়াতে অনেক জোর হয়েছিল আর আমার জামা কাপড় এবং হাতে পায়ে অনেকটা নোংরা হয়ে গেল। অতঃপর আমি আন্টিদের বাসা যাওয়ার পর সরাসরি তাদের ওয়াশরুমে ঢুকলাম হাত পা পরিষ্কার করার জন্য। কিন্তু ওয়াশরুমে ঢোকার পর আমি যা দেখতে পেলাম সেটা এখন বড় হওয়ার পর ওই জিনিসটার মর্ম বুঝি। বন্ধুরা, আমি রুমে ঢোকার পর দেখি আমার বন্ধুর মা, মানে আন্টি, সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গোসল করছে, আর আমি না জেনে হুট করে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেলাম। কিন্তু আমি ঢোকার পরেও তেমন কোনো পরিবর্তন দেখতে পেলাম না আন্টির মধ্যে, কেননা যেহেতু সে আমাকে একদম ছোটবেলা থেকেই মানুষ করেছে তাই সে আমাকে নিজের ছেলে মনে করল এবং উন্মুক্ত অবস্থাতেই আমার সাথে কথা বলতে লাগলো যে তুমি কখন আসলে, তোমার হাতে পায়ে তো অনেক কাদা লেগেছে, এসো তোমাকে আমি পরিষ্কার করে দেই। এই বলে সে আমাকে টান দিয়ে কাছে নিল এবং বালতি থেকে পানি নিয়ে আমার হাত পা পরিষ্কার করে দিতে লাগলো। যদিও আমি তখন ছোট ছিলাম, কিন্তু আমি কেন জানি না হা করে আন্টির সমস্ত শরীর দেখতে থাকলাম, বিশেষ করে তার আপেলগুলো এবং তার দুই খেলার মাঠ আমি দেখে দেখে তৃপ্তি পেতে লাগলাম। এদিকে কখন যে আমার 4 ইঞ্চি এলাচি দাঁড়িয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি, কারণ এর আগে এরকম ভাবে আমার কোন দিনও দাঁড়ায়নি। শুধু চাপার কারণে দাঁড়ায়, কিন্তু আজকে আন্টিকে এভাবে উন্মুক্ত দেখার পর এভাবে দাঁড়িয়ে যায়। আমি নিজেও জানতাম না তখন আন্টি আমার সেই ছোট্ট 4 ইঞ্চি খেলোয়াড় দেখে বল, বাবা তোমার তো খেলোয়াড় শক্ত হয়ে গেছে দেখছি, তুমি তো ভারী শয়তান হয়ে গেছো, তুমি তো অনেক বড় হয়ে গেছো। আমি বললাম, আন্টি আমার খেলোয়াড়টি আপনাকে দেখে কেন দাঁড়াবে আমি তা নিজেও জানি না, আর এটা কখন বা কিভাবে আবার শান্ত হবে তাও আমি জানি না। তখন আন্টি আমাকে বল, তোমার এই খেলোয়াড়টি শান্ত করার আমার কাছে একটি জাদুকরী ম্যাজিক আছে, দেখবে তুমি। আমি বললাম, সেটা আবার কি, কিভাবে এটাকে শান্ত করে আমাকে দেখাও না প্লিজ, দেখাও না প্লিজ। এভাবে আমি আন্টির কাছে বায়না ধরলাম। তখন আন্টি আমাকে বলল, আমি তোমাকে অনেক রকম জাদু দেখাতে পারবো, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে, আমি এখন তোমাকে যেসব জাদু দেখাবো একটা জাদু কথা কাউকে বলতে পারবে না, যদি বলে দাও তাহলে কিন্তু আমি তোমাকে জাদু দেখাবো না। তখন তো আর আমি বুঝতাম না যে আসলে সে জাদুটা ছিল লাগালাগির খেলা। তখন আমি অতি আগ্রহী হয়ে আন্টিকে বললাম, আন্টি তোমার কাছে আমি এখনই কথা দিচ্ছি, আমি কোন দিনই জাদু কথা কাউকে বলব না, তুমি তাড়াতাড়ি দেখাও প্লিজ। তখন আন্টি আমাকে বলল, এই যে দেখো, এখন থেকে 5 মিনিটের মধ্যে তোমার এই খেলাটি আমি শান্ত করে দেব। এই বলে সে আমার খেলোয়াড় নিয়ে নাড়া করা শুরু করল, আর এইদিকে আমার খেলোয়াড় কেন জানি আস্তে আস্তে অটোমেটিক আরও শক্ত এবং গরম হতে থাকল। আসলে তখন তো আমি অনেক ছোট ছিলাম তাই এ বিষয়ে কোনো কিছুই বুঝতাম না এবং কেন যে শক্ত হচ্ছে তাও জানতাম না। অতঃপর আন্টি এভাবে আমাকে অনেকক্ষণ নাড়াচাড়া করল। এরপর আন্টি বলল, এই বাবা, এই জাদুটা তো ফেল হয়ে গেল, এখন তোমাকে অন্য জাদু দেখাতে হবে। এই বলে সে আমার খেলোয়াড়টা মুখে নিয়ে খাওয়া শুরু করল। যখনই আমার গলা কি আন্টি মুখে নিল তখনই আমি একদম কর্মে কেঁপে উঠলাম, কারণ এরকম কেউ আমার সাথে কোনদিন করেনি। তখন আন্টি বলল, এই তো বাবা, জাদু শুরু হয়ে গেছে, এবার জাদু কাজে লাগবে। আস্তে আস্তে আমার কলা খাওয়া শুরু করল এবং ধীরে ধীরে কলা খাওয়ার গতি বাড়িয়ে দিল। তারপর আন্টি আমাকে বলল যে, বাবা আসলেই জাদু একা একা কাজ করে না, দুজন মিলে কাজ করতে হবে, তাই তুমিও তোমার লাঠি আমার মুখে বারে বারে ধাক্কা মারো। আর আমি বোকার মতো আন্টির কথা শুনে তাই করতে লাগলাম। আমি বারে বারে আন্টির মুখে আমার কলাটি ধাক্কাতে লাগলাম আর আন্টি নিজেও ধাক্কাতে লাগল। এভাবে দুজনের ধাক্কাধাক্কিতে বেশি না 3 মিনিট পরেই আমার পুরীর কেমন যেন অবশ হয়ে আসছিল।
তখন আমি আন্টিকে বললাম, আন্টিক মিয়া কি করছো, আমার শরীর কেন জানি অটোমেটিক শক্ত হয়ে যাচ্ছে এবং আমি আর নাড়াচাড়া করতে পারছি না, বন্ধুরা তোমরা বুঝতে পারছো এখন কি হতে যাচ্ছে? তখনই আন্টি বললেই তো বাবা জাদু কাজ করেছে, এখন তোমার খেলোয়াড়টি শান্ত হয়ে যাবে, তার মানে আমি জাদু দেখাতে সক্ষম হয়েছি। বন্ধুরা, ঠিক সেই সময় আমার জীবনের প্রথম পাইপ দিয়ে পানি বের হলো আর আমি জীবনের প্রথম স্বর্গীয় সুখ অনুভব করলাম, তাও নিজের বন্ধুর মায়ের সাথে। এরপর আমি জোরে জোরে কেঁপে কেঁপে উঠে শান্ত হয়ে গেলাম আর সমস্ত গরম পানি আন্টি তার মুখে নিয়ে নিল, আর তখনই আমার খেলোয়াড়টি শান্ত হয়ে গেল আর আন্টি বলে, বাবা আমি যে কি জাদু দেখালাম তোমার খেলাটি একেবারে শান্ত করে দিলাম। তখন আমি আন্টিকে বললাম যে, আন্টি আমার এই জাদু খেলা দেখুন, তুমি কি আমাকে মাঝে মাঝে এরকম খেলা দেখাতে পারবে? তখন আন্টি বলল, হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো, তবে কাউকে বলতে পারবে না, আমাকে কথা দিতে হবে। আমি বললাম, ঠিক আছে আন্টি, আমি কাউকে বলবো না, কথা দিলাম। এরপর আন্টি আমার সাথে এরকম জাদু খেলা দুই চার দিন পর পরই করত আর আমি কাকতালীয় ভাবে স্বর্গীয় সুখ অনুভব করতাম। কিন্তু এই খেলার নাম দিয়ে দিল আন্টি জাদুর খেলা, তাই সে ওপেনে বলে ফেলতে যে, বাবা আজকেও কিন্তু তোমাকে জাদুর খেলা দেখাবো। কিন্তু তার পরিবারের কেউই বিষয়টা বুঝতে পারত না আর আন্টি আমাকে সত্যি সত্যি প্রায় দিনই জাদুর খেলা দেখাতো আর আমি জাদু খেলার প্রতি একটা লোভে পড়ে গেলাম। যে সুযোগ পেলেই আমি আন্টির কাছে জাদু খেলার জন্য বায়না ধরতাম আর আন্টিও আমার বায়না পূরণ করত। কিন্তু বন্ধুরা, আস্তে আস্তে জাদুর খেলা পরিবর্তন পাল্টে গেল। আন্টি আমাকে বলতো যে, আজকে তোমাকে নতুন খেলা শিখাবে। একদিন আন্টি বিকাল বেলায় যখন কেউ বাসায় ছিল না, তখন আমাকে তার বেডরুমে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিল এবং সে সম্পূর্ণ উন্মুক্ত হলো আর আমাকে উন্মুক্ত করল। এরপর সে তার খেলার মাঠে পানি দিয়ে ভিজিয়ে নিল, তারপর বল যে, বাবা এবার তোমার খেলো একটি আমার খেলার মাঠে নামিয়ে দাও এবং তুমি জোরে জোরে ধাক্কাধাক্কি করে খেলা করো, দেখবে আজকে নতুনভাবে তোমার খেলোয়াড় শান্ত হয়ে যাবে। আসলে বন্ধুরা, তখন আমি এসব কিছুই বুঝতাম না, আন্টি যা যা করতে বলছিল আমি শুধু তাই তাই করছিলাম। এরপর আমি যখন ফার্স্ট টাইম আন্টির খেলার মাঠে আমার এই ছোট্ট 4 ইঞ্চি খেলার প্রবেশ করালাম, তখন কেমন অনুভূতি হয়েছিল তা আমি আজও তোমাদেরকে বুঝাতে পারব না। মনে হচ্ছিল যেন খেলোয়াড় আর আন্টির খেলার মাঠ থেকে বাহির করব না, শুধু নামিয়ে রাখবো। এভাবে আন্টি আমাকে অনেক পদ্ধতিতে খেলা শিখিয়েছিল। তো গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। তো আজকে এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এমন নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।